ছোটবেলায় বাপে আমারে কইছে, মাঝি কথাটার অর্থ অনেক বড়। সত্যিকারের মাঝি হলো সে যে বিপদে পড়া মানুষের উদ্ধার করে দেয়। আমার পথ সারেন। সারুম, আমার প্রস্তাবের উত্তর পাইলে ছেড়ে দিব। আমরা হিন্দু, আপনারে বিয়া করলে আমার জাত যাইব। কৃষ্ণকলি, আমি তোরে ভালোবাসি। সীতারামপুরের মাস্তানি কামার খারাই চলবো না। না, কৃষ্ণকলি ছাড়া এই রাজা সীতারামপুর ফিরবো না। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটল কই। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটল কই। আমি আমার বংশের মুখে চুনকালি দিতে পারুম না। এই রাজা যা কয় সীতারামপুরে তাই হয়। আমার মেদিনী মণ্ডল ফিরা যাইতে হইব। তোমার ভাই আর তার চারজন বন্ধু মিলে আমারে ধইরা লই আইছে। মানছে বিয়ে এমনি করে নাকি? জামাই সাইজা পালকি ছেড়ে গিয়া বউ নিয়ে আসে। আমরা দুজনই অভাগ্য বাবা। আপনি আমার একটু দয়া করেন, আমারে ছাইড়া দেন। আপনি যা চাইতেছেন সেটা হয় না। কেন হয় না? আমি একটা হিন্দু হইয়া। শোনো, আমি মলবিটা কানি, তারপর তুই মুসলমান হইবা, তারপর আমরা বিয়া করুম। না তাইলে আর কি, এমনি থাকো, দেহি কতদিন থাকতে পারো? আর তোরে দেখি সূর্য দিনে চন্দ্রিমা এই রাতে, তোরে পাইলে ও, তোরে পাইলে জনম সার্থ কামা প্রেমের তপসাতে। জোর করে মায়াটারে বিয়া করবো, মায়াটা রাজি হয় না। কি কইতেছ সোনু? কপালে যা আছে তাই হইব। কত স্বপ্ন দেখছি, সেগুলি সব শেষ করে দিল সব। তোর ভাই কই? ওই বজ্জাতটা কই? খবরদার! আপনি আমার লেগে যা করলেন, বাপেও মাইয়ার লেগে তা করে না। বহুত বড় অন্যায় তোমার লোকে করা হইছে। মাইয়া মানুষ হইয়া আমাদের বাইসা থাকানোর কোনো কাম নাই। আজকে আপনারে দেখে বুঝলাম, আজ আমি সত্যকারের মাঝি। নাওটা ঘোরান।